নমস্কার শ্রোতা বন্ধুগণ লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা অন্য ভিডিওগুলোর থেকে অনেক ডিফারেন্ট অনেক তার জন্য ভিডিওটিকে সময় দিয়ে ভালো করে শুনবেন আমি আজকে তিনটে এরকম সংকেত বলবো যেটার থেকে জেনে যাবেন আপনি যে আপনি কিছু এরকম ভুল তো করছেন না যার জন্যে আপনার জীবন নষ্ট হয়ে যাচ্ছে প্রথম সংকেত বাবা লোকনাথের জীবনী থেকে কখনো জীবনে আপনার আশেপাশে যত মানুষজন আছে সবাইকে সমানভাবে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না সবাইকে সমানভাবে ভালোবাসার চেষ্টা করবেন না সবাইকে জানানোর চেষ্টা করবেন না যে আমি সবাইকে সমানরূপে ভালোবাসি আর তাদেরকে সমান রূপে সন্তুষ্ট করার প্রচেষ্টা জীবনে কোনোদিনও ভুলে করবেন না বাবা লোকনাথ কোনোদিনও সবাইকে সমানভাবে সন্তুষ্ট করতে পারেনি স্বয়ং শ্রীকৃষ্ণ সবাইকে সমানভাবে সন্তুষ্ট করতে পারেনি দুর্যোধনের কাছে যখন সন্তুষ্ট করার প্রস্তাব নিয়ে গেছিল যে এরকম করে আমরা এই যুদ্ধকে শান্ত করে নেব তুমি কিছু রেখে নাও আমাকে কিছু অংশ দিয়ে দাও তাহলে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে কিন্তু দুর্যোধন বন্ধ করেনি যুদ্ধ সেরকমই বাবা লোকনাথ নিজের চমৎকার দিয়ে কত মানুষের সব সমস্যার উপায় বের করেছেন কিন্তু প্রথম প্রথমে তার গ্রামের লোকজনেরই তিনার উপরে বিশ্বাস করতেন না তিনার থেকে সন্তুষ্ট ছিলেন না সারা জীবন বাবা লোকনাথ সবাইকে সন্তুষ্ট করার চেষ্টাও করেননি যারা তার থেকে তৃপ্ত হয়ে যেত তারা তৃপ্ত হয়ে যেত দ্বিতীয়তম সংকেত বাবা লোকনাথেরই জীবনী থেকে কখনো এটা আশা করবেন না যে আপনার আশেপাশে যত মানুষজন আছে প্রতিদিন যার সাথে আপনি দেখা সাক্ষাৎ করেন তারা সবাই আপনার থেকে সন্তুষ্ট থাকবে কেন কি এই পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যে আপনাকে সমানভাবে ভাবে সন্তুষ্ট রাখতে পারবে সবাই আপনাকেই সন্তুষ্ট করবে সবাই আপনাকেই ভালোবাসবে এটা কখনো ভাববেন না কেন কি সব মানুষ আপনাকে সন্তুষ্ট করতেই পারে না কেন কি আপনার ভাবনা চিন্তা প্রতিটি মানুষের ভাবনা চিন্তার থেকে ডিফারেন্ট ভিন্ন রয়েছে আপনি যদি ধরে বসে থাকেন যে সবাই সমান রূপে আমাকে ভালোবাসবে সেটা সম্ভব না শ্রীকৃষ্ণকে সবাই সমান রূপে ভালোবাসেনি তার মামাই তার সাথে এরকম মতামতের ভেদ রাখতো তার সাথে এরকম ঈর্ষা ক্রোধ রাখতো যার তুলনা আমরা শ্রীকৃষ্ণ জীবনীর থেকে পেয়েছি সেরকমই বাবা লোকনাথ তলুঙ্গু স্বামী তারা যখন জীবনে কিছু খ্যাতি প্রাপ্ত করতে আরম্ভ করলো যারা নিজের সৎ চমৎকার দেখিয়ে মানুষের কাছে ভালো হতে আরম্ভ করলো তারই আশেপাশের লোকজনরা বাবা লোকনাথের মিনিটে মিনিটে পরীক্ষা নেবার চেষ্টা করলেন তলুঙ্গো স্বামী বাবা লোকনাথের গুরুদেবেরও মিনিটে মিনিটে পরীক্ষা নিলেন আর কখনো বাবা লোকনাথ তৈলঙ্গস্বামী আরও যত সাধু সন্ন্যাসী হয়েছেন তারা সবাইকে সন্তুষ্ট করতেও পারেননি আর তার থেকেও তারা সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারেননি এটাই হচ্ছে জীবনের দুটো নিয়ম যেগুলো যদি আমরা ভেবে থাকি তাহলে আমরা জীবনকে আস্তে আস্তে নিজেরই নষ্ট করতে আরম্ভ করব। আর তৃতীয়তম সংকেত বাবা লোকনাথের অমৃত বাণীর থেকে যে অমৃত বাণী আমাদের মনের মধ্যে সবসময় স্থাপিত করে থাকা দরকার একটি কাক আকাশের মধ্যে কোনো জায়গার থেকে একটু মাংসর টুকরো নিয়ে উড়তে আরম্ভ করেছিল আর সে খুবই আনন্দে ছিল যে আজকে সে মাংসর একটা টুকরো পেয়ে গেছে আর খুবই আনন্দে বেপরোয়া হয়ে আকাশে উড়ে যাচ্ছিল আকাশের বাতাসটাকে খুবই ভালো লাগছিল হঠাৎ করে সে দেখে যে তার পেছনে একশোর থেকেও বেশি কাক একটা ঝুণ্ড বানিয়ে তার পেছনে হানা দিতে আরম্ভ করেছে সে বুঝতে পারছিল না কি এটা হচ্ছে কি করে তারপরে সে বুঝতে পারল যে সে কোনো দোষ করেনি তাকে ধরার জন্য তারা আসেনি সেই মাংসর টুকরোটার জন্য এসেছে সেই কাকটি মুহূর্তও সময় নষ্ট না করে সেই মাংস টুকরোটা চট করে নিজের মুখ থেকে ছেড়ে দিল সব কাকরা সেই মাংস ঝুণ্ডর উপরে আক্রমণ করে সেটাকে নেবার জন্য নিজের মধ্যেই ঝামেলা বাঁধিয়ে নিল আর যে কাকটি ছেড়েছিল মাংস টুকরোটা সে শান্তভাবে উড়ে আবার সে আকাশের আনন্দটা নিতে লাগলো আর মনে মনে এটা বুঝে গেল কিছু দুই মাংস টুকরোটা ছেড়ে দেওয়াতে এই সম্পূর্ণ আকাশ আজকে আবার আমার হয়ে গেছে আর যত আমার পেছনে মানুষ ছিল তারা ওই মাংস টুকরোটা নেওয়ার জন্য সেই পৃথিবীতে মারপিট লাগিয়ে নিয়েছে সেই মাংস টুকরোটা হচ্ছে আমাদের মনের মধ্যে বাস করা সেই অহংকার যে আমাদের জীবনের রকমের কোনো আনন্দ কোনো রকমের কোনো উন্নতিকে হতে দেয় না বাধার সৃষ্টি করে বাবা লোকনাথ বলেছেন মনের থেকে অহংকারের না নাশ করলে জীবনে আনন্দকে কখনো খুঁজেই পাবে না আমরা জীবনে অহংকারকে সবসময় নিয়ে থাকি তার জন্যে জীবনে কোনো ভালো জিনিস দেখতে পেলেও অহংকারের চাদর তার উপরে লাগা থাকে তার জন্যে কোনো জিনিস পরিষ্কার দেখতে পায় না জীবনে আনন্দ সামনে থাকে উন্নতি সামনে থাকে সেটা কখনো দেখতে পারি না তাহলে এই তিনটে সংকেত যদি আপনিও নিজের জীবনের মধ্যে দেখতে পারছেন যে আপনি সবাইকে সন্তুষ্ট করতে চাইছেন বা সবার থেকে এটা চাইছেন কি সবাই আপনার থেকে সন্তুষ্ট হয়ে থাকুক সবাই আপনাকে সন্তুষ্ট করুক আর যদি এটা নিজের জীবনে দেখতে পাচ্ছেন যে আপনি জীবনে অহংকারকে নিয়ে বসবাস করছেন তাহলে এই তিন রকমের ব্যাধির থেকে নিজেকে যত তাড়াতাড়ি পারবেন মুক্ত করে নিন জীবন আর নষ্ট হবে না আর জীবনকে যদি নষ্ট করার আছে তাহলে এই তিনটে জিনিসকে সঙ্গে নিয়ে চলতে থাকুন জীবন আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাবে এই রকমই ডিপ কনসেপ্টের ভিডিও লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনারা সব সময় পেতে থাকবেন লোকনাথ বাণীর মাধ্যমে যদি প্রথমবার এই চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিজের প্রিয়জনদেরকে শেয়ার করবেন বলবেন তাদেরকেও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাবা লোকনাথের কমিউনিটিকে আরও বড় করতে অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য জয়বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী